জি বাংলার সর্পজয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে কিভাবে এক খুব সহজ সরল গৃহবধূকে সংসারে জাতাকলে পেশা হয়। সর্পজয়া সংসারের কথা ভেবে নিজের শখ ভুলেছেন, সংসারে মন দিতে গিয়েও তার গুণ চাপা পড়ে গিয়েছে, পরিবারের কথা ভেবেই তার আত্মত্যাগ। আর তার সম্মান জানাতেই সর্পজয়ার স্বামী সবসময় তার পাশে দাঁড়ান। গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকে দেখানো হচ্ছে সর্পজয়ার স্বামী চূড়ান্ত অসুস্থ। বিজয় দশমীতে পুজো মণ্ডপে সর্পজয়ার স্বামীর মাথায় ঝাড় লণ্ঠন পড়ে গিয়ে গুরুতর জখম হয়, হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর দিন রাত এক করে সর্পজয়া ও তার মেয়ে হাসপাতালে পড়ে থেকেছেন, শুধুমাত্র তাকে সুস্থ করে তোলার জন্য। বাঁচার কোনো আশাই ছিল না তার, পরিবারের কেউ তখন সর্পজয়ার পাশে দাঁড়ায়নি, সবাই যে যার মতো আমোদ আলাদেই ব্যস্ত ছিল। পারিবারিক ব্যবসার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা করছিলেন সর্পজয়া পরিবারের অন্যান্য সদস্যরা। এখানো পরিস্থিতিতে সর্বজয়া তার স্বামীকে প্রাণে বাঁচাতে পারলেও তার স্বামী কার্যত অক্ষম হয়ে যায়, তার শরীরের কোনো অংশই আর কাজ করে না। ধারাবাহিকের নতুন প্রমোদে দেখানো হচ্ছে সর্বজয়া সবার সাথে নিজের ড্রয়িং রুমে নাচ করছে। হঠাৎই তিনি দেখতে পান তার স্বামীকে হুইল চেয়ারে সহ সিঁড়ি দিয়ে গড়িয়ে ফেলে দিতে যাচ্ছেন সর্বজয়ার বড় জায়ের একমাত্র ভাই, ওরফে সর্বজয়ার স্বামীর বহুদিনের বিশ্বস্ত কর্মচারী মনসিজ। সর্বজয়ার সেই মুহূর্তেই নাচ ফেলে দৌড়ে যায় তার স্বামীকে বাঁচাতে। এখন এটাই দেখার, সর্বজয়া কি আদৌ তার স্বামীকে বাঁচাতে পারবে, কি বা হবে সর্বজয়ার স্বামীর, জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায় আর দেখতে থাকুন সর্বজয়া সোম থেকে শনি ঠিক রাত 9টায়।